फ्रेंड्स, आज आमी एकटी फेयरनेस नाइट क्रीम बनिए देखाबो। आर ए नाइट क्रीमटी सब धरनेर त्वके व्यवहार करा जाबे। ए नाइट क्रीमटी आपनार त्वके मश्चराइज करबे, डार्क स्पॉट रिमूव करबे, आपनार त्वके डेड सेल्स रिमूव करे आपनाके देबे फर्सा ओ उज्जवल त्वक। फ्रेंड्स, आमरा अनेकेई बाजारे केना नाइट क्रीम व्यवहार करे थाकि, কিন্তু বাজারের এই কেমিক্যালযুক্ত ক্রিম আমাদের ত্বকের জন্য খুবই ক্ষতিকর। তাই আজ আমি দেখাবো কিভাবে ঘরোয়া উপায়ে নাইট ক্রিম তৈরি করা যায়। ফ্রেন্ডস, তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। ভিডিওটি দেখার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে করে আমার চ্যানেলের নতুন সব ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পারেন। ক্রিমটা বানানোর জন্য আমার প্রয়োজন 7 থেকে 8টি কাঠবাদাম। আমি কাঠবাদামগুলোকে সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত পানিতে ভিজিয়ে রাখলে বাদামের খোসাটা নরম হবে, এতে করে এটা উঠতে সুবিধা হবে। এভাবে প্রতিটা কাঠবাদামের খোসা ছাড়িয়ে নিন। কাঠবাদামে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড আছে, যা আমাদের ত্বককে ন্যারিশ করে, সেই সাথে আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে। এবার কাঠবাদামগুলো ব্লেন্ডারের জারে নিয়ে নিব। এরপর সামান্য গোলাপ জল অ্যাড করে ব্লেন্ড করে নিব। দেখুন, আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব 2 চামচ টক দই। এক চামচ অ্যালোভেরা জেল। এরপর দিয়ে নিব 1 চামচ আমন্ড অয়েল। এরপর অ্যাড করব 1টি ভিটামিন ই ক্যাপ। এটা আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে খুবই কার্যকরী একটি উপাদান। ই ক্যাপ আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। এরপর অ্যাড করব 1/2 চামচ হলুদ গুঁড়া। সর্বশেষ 1 টুকরো লেবুর রস অ্যাড করে সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের নাইট ক্রিম। দেখুন, আমি সবগুলো উপকরণ ব্লেন্ড করে একটি এয়ারটাইট কন্টেনারে ঢেলে নিয়েছি। আপনারা এই ক্রিমটি ফ্রিজে 7 দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। এবার আমি দেখাবো কিভাবে এই নাইট ক্রিমটি ব্যবহার করতে হবে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার মুখ ফেস ওয়াশ দিয়ে ধুয়ে মুছে নিন। এরপর ক্রিমটি নিয়ে এভাবে ম্যাসাজ করে লাগিয়ে নিন। পুরো মুখে ম্যাসাজ করে লাগালে ক্রিমটি স্কিনের ভেতরে পৌঁছাবে, আর সারা রাত এটা ভালো কাজ করবে। এতে থাকা সবগুলো উপকরণই আমাদের ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করবে। এছাড়াও এই ক্রিমটি আমাদের ত্বকের যে কোনো দাগছোপ দূর করতে খুবই কার্যকরী। প্রতিদিন রাতে ভালো করে লাগানোর পর ঘুমাতে যাবেন। এভাবে প্রতিদিন রাতে টানা 15 দিন লাগালে আপনার ত্বক হবে উজ্জ্বল ও ফর্সা। আপনাদের সাথে অ্যালোভেরা নাইট ক্রিম বানানো শেয়ার করব। অ্যালোভেরা ত্বকের যত্নে খুবই উপকারী। এটি ত্বকের রোদে পোড়া ভাব দূর করতে, ত্বক মসৃণ রাখতে, দাগমুক্ত করতে এবং ত্বকের ব্রণের উপদ্রব কমাতে সাহায্য করে। রাতে ত্বকের যত্নের জন্য অনেকেই নামি দামি ব্র্যান্ডের নাইট ক্রিম ব্যবহার করে থাকেন, আর বিশেষজ্ঞরা বলেন ত্বকের যত্নে সবচেয়ে ভালো প্রাকৃতিক উপাদান, কারণ প্রাকৃতিক উপাদানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তাই ত্বককে সুন্দর রাখতে প্রাকৃতিক উপাদান বেশি ব্যবহার করা উচিত। তাই আজ আমি আপনাদের সাথে যে নাইট ক্রিমটি বানানো শেয়ার করব, এই নাইট ক্রিমটি বানাতে আমি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান ব্যবহার করেছি, আর এই নাইট ক্রিমটি আমাদের ত্বককে উজ্জ্বল, ফর্সা ও চকচকে করে তুলবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই অ্যালোভেরা নাইট ক্রিম তৈরি করতে হয়। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল, আর আমি এখানে পাতঞ্জলি অ্যালোভেরা জেল ইউজ করছি। অ্যালোভেরা জেল আমাদের ত্বকের যে কোনো দাগছোপ দূর করে আমাদের ত্বককে মসৃণ এবং ফর্সা করতে খুবই উপকারী। আর অ্যালোভেরা জেল বিশেষ করে আমাদের ত্বকের যে রোদে পোড়া ভাব সেটা দূর করতে কাজ করে। নাইট ক্রিম বানানোর জন্য প্রথমে আমি এরকম একটি কৌটা নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে আমি নাইট ক্রিমটা বানাবো এবং সংরক্ষণ করব।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আমন্ড অয়েল। এরপর এর মধ্যে অ্যাড করব একটি ভিটামিন ই ক্যাপ। আমি এখানে বড় সাইজের ভিটামিন ই ক্যাপ ব্যবহার করছি, এজন্য একটি ব্যবহার করছি। আর আপনারা যদি ছোট সাইজের ভিটামিন ই ক্যাপ ব্যবহার করেন তাহলে 2টি ব্যবহার করতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ গ্লিসারিন। আপনারা চাইলে গ্লিসারিনের পরিবর্তে এখানে 1 চামচ পরিমাণ গোলাপ জলও ইউজ করতে পারেন। আমি এখানে গ্লিসারিন ব্যবহার করেছি কারণ এই নাইট ক্রিমটা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে, আর রোজ ওয়াটার ইউজ করলে নাইট ক্রিমটা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যায়। অ্যালোভেরা ছাড়াও এতে থাকা আমন্ড অয়েল, ভিটামিন ই ক্যাপ এবং গ্লিসারিন আমাদের ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী। এগুলো আমাদের ত্বক থেকে দাগ দূর করে ত্বককে উজ্জ্বল, ফর্সা ও চকচকে করার জন্য দারুণ কার্যকরী। আমার নাইট ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে মিশে গিয়েছে। আর সবগুলো উপকরণ যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন এটা দেখতে এমন দেখাবে। এবার বলে দিব এই নাইট ক্রিমটি কিভাবে ব্যবহার করতে হবে। রাতে ঘুমানোর আগে আপনার ত্বক খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর আপনার ত্বক মুছে এই নাইট ক্রিমটি খুব ভালো করে এইভাবে আপনার ত্বকে লাগিয়ে নিতে হবে। পরের দিন সকালে খুব ভালো করে মুখ ধুয়ে নিলেই বুঝতে পারবেন আপনার মুখ কতটা সফট, গ্লোয়িং ও চকচকে হয়ে গেছে। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি চালু করে নোটিফিকেশন অন করে নিন। আল্লাহ হাফেজ।